ব্যারিস্টার সুমন, অভিনেতা নিশু ও মেহজাবিনের বিরুদ্ধে দুই মামলা। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সম্পর্কে নেতিবাচক, ভ্রান্ত, ক্ষতিকর ধারণা প্রচার ও প্রকাশ করার অভিযোগে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, অভিনেতা আফরান নিশু ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। মামলা দুটির বাদী বশির আল হুসাইন নামে এক ব্যক্তি। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে মামলা দুটি দায়ের করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে আগামী 22 সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী জীবানন্দ চন্দ্র জয়ন্ত এসব তথ্য জানান। বুধবার সকালে প্রথম মামলাটি দায়ের করা হয় ঘটনা সত্য নামের একটি নাটকে ব্যবহৃত সংলাপ নিয়ে, যেটি চ্যানেল আইয়ের ঈদুল আজহার প্রয়োজনে 23 জুলাই প্রচার করা হয়েছিল। মামলার অভিযোগে বলা হয়, ঘটনা সত্য নাটকে দেখানো সংলাপে প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের বাবা মা ও পরিবারকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হয়েছে। এ মামলায় আসামি করা হয়েছে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তা প্রদান শাইক সিরাজ, নাটকের চিত্রনাট্যকার মইনুল সানু, পরিচালক রুবেল হাসান, অভিনেতা আফরান নিশু ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে। আর দ্বিতীয় মামলাটি করা হয় চ্যানেল আইয়ের আলোচনা অনুষ্ঠান টু দ্য পয়েন্টের 11 জুলাইয়ের পর্ব নিয়ে, যেখানে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা প্রসঙ্গে ব্যারিস্টার সায়েদুল হক সুমন বলেন, আমার নিজের ছেলেটারে প্রতিবন্ধী বানিয়ে রেখে আমি এখন আর্জেন্টিনার ছেলে এবং ব্রাজিলের ছেলে নিয়ে লাফাচ্ছি। লাফানো ঠিক আছে, আমরা অনেক ছোটবেলা থেকে ম্যারাডোনার ভক্ত, কিন্তু নিজের ছেলেটার এভাবে প্রতিবন্ধী বানাবো? বাদীর অভিযোগ, দেশের ফুটবল খেলার মানের অবনতি, দুর্বল ব্যবস্থাপনা ও ব্যর্থতার সঙ্গে তুলনা করে প্রতিবন্ধী বানাইয়া রাইখা এবং যেভাবে প্রতিবন্ধী বানাবো শব্দ ব্যবহারের মাধ্যমে ব্যারিস্টার সুমন গণমাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধকতা সম্পর্কে নেতিবাচক, ভ্রান্ত, ক্ষতিকর ধারণা দিয়েছেন। এ মামলায় আসামি করা হয়েছে ফরিদুর রেজা সাগর, শাইক সিরাজ, অনুষ্ঠান পরিকল্পনাকারী জাহিদ নওয়াজ খান, প্রযোজক রাজু আলিম, উপস্থাপক সুমা ইসলাম এবং আলোচক হিসেবে উপস্থিত থাকা ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে।